ফাইদা কুদিয়াতিস সালাতু যখন নামাজ শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদি আবার নামাজের আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময়টা কাজ করতে থাকো তোমার পরিবার পরিজনকে সময় দাও সমাজকে সময় দাও সন্তানদেরকে সময় দাও তুমি কাজকর্ম করো পেরেশানি নিও না বান্দা পেরেশানি নিও না কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করবার 50,000 বছর আগে সৃষ্টি করেছি তোমার রিজিক ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আমি তোমাকে সৃষ্টির 50,000 বছর আগে রিজিক সৃষ্টি করেছি টেনশন করবে না ওই যে সাত সমুদ্রের নিচে যদি একটা পোকা থাকে ওই পোকাকে আমি ঠিকমতো খাদ্য পৌঁছায় দিই সুবহানাল্লাহ বলেন নুজহাতুল মাজালিস নামক গ্রন্থে পেয়েছি হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন যাইতেছিলেন সমুদ্র দিয়ে ভ্রমণ করতেছিলেন উনি দেখলেন একটা ছোট্ট একটা পিপীলিকা মুখের মধ্যে একটা ঘনের দানা নিয়ে সমুদ্রের পাড়ে কার জন্য যেন অপেক্ষা করতেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম তো নবী ছিলেন চিন্তায় পড়ে গেলেন ঘটনা কি ছোট্ট পিপীলিকা গমের দানা নিয়ে পানির কিনারায় দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখলেন সমুদ্র থেকে একটা ব্যাং আসলো একটা ব্যাং আসবার পরে এই পিপীলিকাটা ব্যাঙের মুখের মধ্যে খাবারটা দিয়া পিপীলিকা চইলা গেলেন ব্যাং পানির নিচে চইলা গেল এতটুকুন দেখলেন উনি চিন্তা করলেন ঘটনা কি আবার দেখি দাঁড়ায় রইলেন আবার সন্ধ্যাবেলা দেখে ওই পিপীলিকা সেম একটা গমের দানা নিয়ে সমুদ্রের পারে আসলেন আবার একটা ব্যাং আসলো ওই ব্যাংটাই আসলো ওই ব্যাংটা আসবার পরে ওই ব্যাংটার মুখের মধ্যে দিলেন ওই ব্যাংটা আবার পানির নিচে চলে গেল উনি জায়গা ত্যাগ করলেন না আবারও দাঁড়ায় রইলেন বহুক্ষণ পর হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন আবার ওই পিপীলিকাটা আসলো ওই পিপীলিকাটা আসার পরে ওই পিপীলিকাটা ওই নদীর পারে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পরে ওই যে ব্যাংটার মুখের মধ্যে খাবারটা দিলেন দেওয়ার পরে ওই ব্যাংটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখলেন যে ওই ব্যাংটা নিয়ে চলে গেছে উনি জিজ্ঞাসা করলেন পিপীলিকাকে তোমার কাজ কি তুমি দেখলাম তিনবার ঘুমের তিনটা দানা নিয়ে নদীর পারে আসলা আর একটা ব্যাং সে আইসা তোমার মুখ থেকে দানাটা নিয়ে যায় কারণ কি কোথায় নিয়ে যায় তখন ওই পিপীলিকার জবান আল্লাহ খুলে দিলেন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন তো উনি বললেন যে আপনি নবী আপনি এই খবর রাখেন না সুবহানাল্লাহ বলে কোন খবর বলে সমুদ্রের নিচে অন্ধ কিছু পোকা আছে অন্ধ পোকা যারা নিজের খাদ্য নিজে অন্বেষণ করতে পারে না তাই আল্লাহ তাআলা একটা কালো পাথরের উপরে ওই অন্ধ পোকাদেরকে বাসস্থানে জায়গা করে দিয়ে বললেন তোমাদের খাদ্যের জন্য বের হওয়া লাগবে না তোমরা বসে থাকো আমি আল্লাহ তিনবার প্রতিদিন তোমাদের খাদ্য পৌঁছে দেব আল্লাহ আল্লাহ এই যে শিরিন সুনাম সিরে শক্কর নি কুনাদ জানম তমাম ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর জান্নাত দো যখ সে ইয়া রব কিয়া করো আর জুহে মাই তুঝে দেখা করো হুর গিলমা জিতনে নিয়ামত হায় তো সবসে বরকর নিয়ামত দিদার তো আল্লাহু আকবার।